নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল জিওটেক বেঙ্গলিতে আমি আছি আপনাদের সাথে সৌমত বন্ধুরা আজকে জীবনবিজ্ঞান থেকে অনেকগুলি প্রশ্ন আলোচনা করব প্রশ্নগুলি বেশিরভাগ ভিটামিন থেকে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট ওয়ান ভিডিও আপনারা যারা দেখেননি ডিসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের টিউটোরিয়াল এবং নতুন চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন দিলে কি হবে আমার লেটেস্ট ভিডিওটা আপনারা সবার প্রথমে দেখতে পাবেন তো চলুন বন্ধুরা শুরু করছে আজকের ভিডিও বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা বলি আপনারা এই কোশ্চেনগুলোর পিডিএফ নিতে চাইছেন পিডিএফ কিন্তু আমি আপনাদেরকে দিতে পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত আপনারা এক কাজ করুন এগুলি আপনারা স্ক্রিনশট করে নিন অথবা খাতায় নোট ডাউন করে নিন আপনার প্রথমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারপরে এটাকে আপনারা অফলাইন করেও পরে দেখে নিতে পারেন প্রথম প্রশ্ন যেটা বলছে স্নেহপদার্থে পদার্থে দ্রবীভূত ভিটামিন স্নেহপদার্থে পদার্থে হয় এ ডিই কে দুয়ে বলছে মানবদেহে শোষিত ভিটামিন এর নাইনটি ফাইভ পারসেন্ট কোথায় সঞ্চিত হয় যকৃতে তারপরের প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারভি রোগ হয় স্টোমাটোটাইসিস ও চিলোসিস রোগ দেখা যায় কোন ভিটামিনের অভাবে ভিটামিন বি টু পাঁচে বলা হচ্ছে অ্যান্টিহিমারোজিক ফ্যাক্টর কাকে বলা হয় ভিটামিন কে কে তারপরের প্রশ্ন দেহে আয়োডিনের অভাবে কোন রোগ হয় গলগণ্ড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাথে বলা হচ্ছে কার অভাবে রক্তাল পতা দেখা যায় আয়রন তারপরের প্রশ্ন কিসের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয় ম্যাগনেশিয়াম কিসের অভাবে পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি থ্রি দশে ভিটামিন এর প্রোভিটামিন কি বিটা ক্যারোটিন অর্থাৎ প্রোভিটামিন কাকে বলে এটা একটু জেনে নিন যে সমস্ত জৈব পদার্থ থেকে ওই ভিটামিনটা সংশ্লেষিত হয় তাকে বলা হয় প্রোভিটামিন এগারোতে বলা হচ্ছে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত টু ইস টু ওয়ান তারপরে দুধের শর্করা কি নামে পরিচিত ল্যাকটোজ প্রোটিনের গঠনগত একক কি অ্যামিনো অ্যাসিড তারপরে দেখুন বন্ধুরা চৌদ নম্বরে সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ডি ক্যালসিফেরল ই টোকোফেরল কে ফাইলোকুইনন ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি টু রাইবোফ্লাইভিন ভিটামিন বি থ্রি নিয়াসিন ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স পাইরিডিকসিন ভিটামিন বি সেভেন বায়োটিন ভিটামিন বি নাইন ফলিগ অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ সায়ানোকোবালমিন ভিটামিন সি অ্যাসকরবিক অ্যাসিড এবং ভিটামিন পি সাইট্রিন আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা আছে কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেড রোগ হয় ভিটামিন ডি কোন ভিটামিনের অভাবে প্রাপ্তবয়স্কদের অস্টিও মেলেসিয়া হয় ভিটামিন ডি কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয় ভিটামিন ডি তারপরের প্রশ্ন আঠারোতে যেটা বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে তারপরের প্রশ্ন কোন ভিটামিন রেটিনার কোষ গঠনে সাহায্য করে ভিটামিন এ কুড়িতে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ান বা থায়ামিন তারপরে ভিটামিন বি টু দেহের কোন অংশে সংশ্লেষিত হয় মানব দেহের অন্ত্রে তারপরের প্রশ্ন কোন ভিটামিন ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি তেইশে বলা হচ্ছে আমলকিতে কোন ভিটামিন থাকে আমলকিতে ভিটামিন সি থাকে দেহে ভিটামিনের আধিক্যকে কি বলে হাইপার ভিটামিনোসিস পঁচিশে বলছে দেহে ভিটামিনের অনুপস্থিতিকে কি বলে এ ভিটামিনোসিস ছাব্বিশে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক মহিলাদের অস্থিতে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি রোগ হয় অস্টিওপোরোসিস আয়োডিনের অভাবে শিশুদের কি রোগ হয় ক্রেটিনিজিম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আঠাশে বলছে নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্র একককে কি বলে নিউক্লিওটাইড তারপরে শিশুদের ম্যারাসমাস ও কোর দেখা যায় কার অভাবে প্রোটিনের অভাবে তিরিশে বলা হচ্ছে সরল প্রোটিনের উদাহরণ দাও সরল প্রোটিনের উদাহরণ হচ্ছে অ্যালবুমিন প্রোটামিন গ্লোবিউলিন ফ্রিনোডার্মা কিসের অভাবে হয় ভিটামিন এ ফ্লুরোসিস রোগ কেন হয় দেহে ফ্লুরিনের যদি আধিক্য হয়ে যায় তাহলে ফ্লুরোসিস রোগ হবে এবারে তেত্রিশটা খুবই গুরুত্বপূর্ণ অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উদাহরণ ভ্যালিন আইসোলিউসিন লাইসিন লিউসিন থ্রিওনিন হিস্টিডিন ট্রিপ্টোফ্যান ফিনাইল অ্যালানিন মিথাওনিন এরপরে চৌত্রিশে দেখুন অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ লিনোলেইগ অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড এবং অ্যারাকিউডোনিক অ্যাসিড ভিটামিন এর অ্যান্টিভিটামিনের নাম ভিটামিন এর অ্যান্টিভিটামিন হলো সাইট্রল ছত্রিশে বলছে শর্করার মৌলিক উপাদান কি। কী শর্করাতে থাকছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সাঁত্রিশে বলছে প্রোটিনের কি কি উপাদান আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন লিপিডের কি কি উপাদান আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন উনচল্লিশে বলছে তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলে ট্রায়োজ চল্লিশে বলছে কোন খনিজ পদার্থ দুধের তঞ্চনে অংশগ্রহণ করে সালফার তারপরের প্রশ্ন গ্লুকোজে কার্বনের পরমাণু সংখ্যা কত ছয় বিয়াল্লিশে বলছে মধুতে উপস্থিত কার্বোহাইড্রেট হল ফ্রুকটোজ তারপরে মোম হল এক প্রকার লিপিড তারপরে বলছে ভিটামিনের কাজ প্রতিহত করে যে জৈব অণু তাকে বলা হয় ভিটামিন পঁয়তাল্লিশ বায়োটিন ভিটামিন কাকে বলা হয় ভিটামিন বি সেভেন তারপরে বলা হচ্ছে তাপ প্রয়োগের ফলে প্রোটিনের গঠন পরিবর্তনের পদ্ধতিকে কী বলে ডি নেচারিশান সাতচল্লিশে বলছে যে জৈব অনুটি পৃথিবীতে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে সেলুলোজ আটচল্লিশে বলছে অ্যালকোহল ও অ্যাসিডের লবণকে কি বলে এস্টার ঊনপঞ্চাশ একটি গঠনধর্মী প্রোটিনের উদাহরণ কোলাজেন বা ইলাস্টিন পঞ্চাশ প্রাণীর কোন কোষে ফ্যাট সঞ্চিত হয় অ্যাডিপোসাইড কোষে তো বন্ধুরা আজকের এই পঞ্চাশটি প্রশ্ন আমি আপনাদেরকে দিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিটামিন থেকে সবগুলো প্রশ্ন ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং প্রচুর পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই কোশ্চেনের উত্তরগুলি জানতে পারে আর বন্ধুরা আপনারা যদি এই কপিটা চান তাহলে ডিসক্রিপশানে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওখানে লাইক করুন আমি ওখানে আপনাদেরকে এই কপিটা দিয়ে দেবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয় হিন্দ বন্ধে